এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো জীবন বিজ্ঞানের। তো দেখো, জীবন বিজ্ঞানের পেজ নম্বর 138 নম্বর পেজের যত MCQ, SA³, শূন্যস্থান, যত যাবতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কেছে 1.1 এ আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হলো, এর অ্যান্সার কি হবে? সিয়ের অ্যান্সার 2,4-D। পরের কোশ্চেন কেছে 1.2 তে সম্পর্ক নির্ধারণ করো, অগ্রমুকুলের বৃদ্ধি অক্সিন, পার্শ্বমুকুলের বৃদ্ধি কি হবে? সাইটোকাইনিন হবে, এর অ্যান্সার হবে। 1.3 কোশ্চেন কি বলেছে? বিসাদৃশ্য শব্দটি চিহ্নিত করো, কি বলেছে? দ্বিবিভাজন, তারপরে কি আছে? বহু বিভাজন, তারপরে কি আছে? উগামি আছে, তারপরে কি আছে? পুনরুৎপাদন। তো দেখো, এর অ্যান্সার কি হবে? উগামি আছে। পরের কোশ্চেন কি আছে 1.4 এ মানুষের একটি অটোজম বহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ হলো, এর অ্যান্সার কি হবে? বিয়ের অ্যান্সার থ্যালাসেমিয়া। 1.5 এ কি বলেছে? নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। পরের কোশ্চেন কি আছে 1.6 এ সত্য মিথ্যা নিরূপণ করো, কি বলেছে? গুয়ানিন ও সাইটোসিনের, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধনই থাকে, এটা কি আছে? সত্য আছে। পরের কোশ্চেন কি আছে 1.7 এ কি বলেছে? নিচের ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস, এর অ্যান্সার কি হবে? সিয়ের অ্যান্সার বড় হাতের টি, ছোটো হাতের টি, বড় হাতের এক্স, ছোটো হাতের দুটো টি। তো বুঝতে পারছো পরের কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন 1.8 এ অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে কোনটি পরিচিত, এর অ্যান্সার কি হবে? সিয়ের অ্যান্সার ইনসুলিন। পরের কোশ্চেন কি আছে 1.9 এ তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে বলে, এই ধরনের কোষ বিভাজনকে বলে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার অ্যামাইটোসিস। পরের কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে 1.10 তে কি বলেছে? সপুষ্পক উদ্ভিদের শস্য হলো, এর অ্যান্সার কি হবে? সিয়ের অ্যান্সার 3N। পরের কোশ্চেন কি বলেছে 1.11 এ কোন জোড়াটি সঠিক নয়, এর অ্যান্সার কি হবে? সিয়ের অ্যান্সার পাথর কুচি খর্ব ধাবক। পরের কোশ্চেন কি আছে 1.12 তে কিছু ফুল, তো দেখো সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার ফটোন্যাস্টি। পরের কোশ্চেন কি আছে 1.13 তে সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয়, এর অ্যান্সার কি হবে? বিয়ের অ্যান্সার বীজে। পরের কোশ্চেন কি আছে 1.14 এ কোনো ক্রোমোজোমে স্ত্রী ও পুরুষের উভয়ের দেহকেই থাকে, তো দেখো কোনো ক্রোমোজোমের স্ত্রী ও পুরুষের উভয় দেহই থাকে, এর অ্যান্সার কি হবে? সিয়ের অ্যান্সার এক্স। পরের কোশ্চেন কি আছে 1.15 এ একজন বর্ণান্ত বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের ক্ষেত্রে কোনটি সঠিক, তো দেখো এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার সকল কন্যা স্বাভাবিক। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে 2.1 এ ডাবের জলে বা নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন থাকে, এর অ্যান্সার কি হবে? সাইটোকাইনিন। পরের কোশ্চেন কি আছে 2.2 তে স্নায়ুকোষের সেন্ট্রোজেমে ড্যাশ অবস্থায় থাকে, এর অ্যান্সার কি হবে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরের কোশ্চেন কি বলেছে 2.3 তে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পারে, এর অ্যান্সার কি হবে? জিনোটাইপ। মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখতে পারে। পরের কোশ্চেন কি বলেছে 2.4 এ কি বলেছে? হোলান্ড্রিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে, এর অ্যান্সার কি হবে? ওয়াই ক্রোমোজোমে। তো দেখো, 2.5 এর কোশ্চেন কি বলেছে? ড্যাশ কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে, এর অ্যান্সার কি হবে? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। 2.6 এর কোশ্চেন কি বলেছে? রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, এর অ্যান্সার হবে রেটিনার পিদ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। তো দেখো, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.7 এ অক্সিজেন জীবের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরগমে সাহায্য করে, এটা কি আছে? ভুল আছে। পরের কোশ্চেন কি বলেছে 2.8 এ স্নায়ুকাণ্ডের গহ্বরকে নিউরোসিল বলে, এটা কি আছে? ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে 2.9 এ সিলিয়া হলো প্যারাসিমিয়ার গমনাঙ্গ, এটা কি আছে? ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে 2.10 তে মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23টি, এটা কি আছে? ভুল আছে। পরের কোশ্চেন কি বলেছে 2.11 এ মেন্ডেল এক সংকর জনন থেকে
পৃথকীকরণ সূত্র রচনা করেন। এটা কি আছে? ঠিক আছে, টু পয়েন্ট অন্টুতে কী বলেছে? সমসমস্ত ক্রোমোজোমের সিস্টার ক্রোমোটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়। এটা কি আছে? ভুল আছে। এবার আমি বায় স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে মাধ্যমিকের এবিটিএস সলভ 2022 সালের টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, টু পয়েন্ট অন্তরিতে কী বলেছে? যৌন জননের একক, এর অ্যান্সার কী হবে? উমর অ্যান্সার গ্যামেট। 2.14 কী বলেছে? সাইটোকাইনেসিস, এর অ্যান্সার কী হবে? চয়ের অ্যান্সার কোষ পাত গঠন। 2.15 কী বলেছে? অসম্পূর্ণ প্রকটতা, এর অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার সন্ধ্যা মালতী। 2.16 কী বলেছে? বংশগতির প্রথম সূত্র, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? পৃথকী ভবনের সূত্র। 2.17 কী বলেছে? অটোজোম বাহিত রোগ, এর অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার থ্যালাসেমিয়া। দেখো, 2.19 কী বলেছে? সম্পূর্ণ নাম লেখো ADH, এর অ্যান্সার হবে অ্যান্টি ডায়রেটিক হরমোন। 2.20 কী বলেছে? সম্পর্ক নির্ধারণ করো, কি বলেছে? গরু কি ঠিক আছে একনত্র হবে, মানুষ দ্বিনেত্র দৃষ্টি। 2.21 কী বলেছে? আরএনএ এর পিরিমিডিন বেসগুলি কী কী, এর অ্যান্সার হবে ইউরাসিল ও সাইটোসিন। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে? 2.22 কী বলেছে? মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কী নামে পরিচিত, এর অ্যান্সার হবে স্বাধীন সঞ্চালনের সূত্র। 2.23 কী বলেছে? বিসাদৃশ্য শব্দটি চিহ্নিতকরণ করো। তো দেখো, এর অ্যান্সার কী হবে? মায়োপিয়া হবে। পরের কোশ্চেন কী বলেছে? 2.24, যে প্রক্রিয়ায় রানী মৌমাছি অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে কী বলে? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার তো দেখো এই যে কোশ্চেনটা আছে, এর অ্যান্সার হবে অপঙ্গজনী, অপঙ্গজনী। 2.25 কী বলেছে? ইন্টারফেজের যে কোনো দশা দুটির নাম লেখো। তো দেখো, ইন্টারফেজের দশা দুটোর নাম হলো G1S G2। পরের কোশ্চেন কী বলেছে? 2.26, ইস্ট্রোজেন কোন অংশ থেকে খরিত হয়? তোমরা তো জানো যে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে এই খরিত হয়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমাদের নেক্সট পেজ এবার আমি সলভ করব। এবার আমি মাধ্যমিক জীবন বিজ্ঞানের ABT এর টেস্ট পেপার সলভ 112 নম্বর পেজের যত MCQ SAQ শূন্যস্থান ট্রু ফলস আছে সেইগুলো সম্পূর্ণভাবে সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের ABT এর টেস্ট পেপার সলভ সম্পূর্ণভাবে সলভ করা আছে। যতটা আমি পেরেছি ততটা করার চেষ্টা করেছি। এটা তোমাদের 2022 সালের মাধ্যমিক টেস্ট পেপার সলভ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো দেখো, 1.1 এর কোশ্চেন কী বলেছে? উদ্ভিদ আকোষের পাশে ক্লোরোফর্ম রাখলে আকর্ষটি ক্লোরোফর্মের বিপরীতে বেঁকে যায়, এটি কী ধরনের চলন, এর অ্যান্সার কী হবে? সিরাঞ্চার ক্যামোনাস্টি। 1.2 কী বলেছে? নিম্নলিখিত কোন হরমোনটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা রোধ করে, এর অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার সাইটোকাইনিন। পরের কোশ্চেন কী বলেছে? 1.3 কী বলেছে? প্রোল্যাকটিন খরিত হয়, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার পিটুটারির অগ্রভাগ থেকে। পরের কোশ্চেন কী বলেছে? 1.14 চোখের কোন প্রকার ত্রুটিতে অবতল লেন্স ব্যবহার করা হয়, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার মায়োপিয়া। পরের কোশ্চেন কী বলেছে? 1.5 কী বলেছে? সোয়াম্বান কোষ দেখতে পাওয়া যায়, সোয়াম্বান কোষ দেখতে পাওয়া যায়, এর অ্যান্সার কী হবে? সির অ্যান্সার অ্যাক্সনে। পরের কোশ্চেন কী বলেছে? 1.6 ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে বলা হয়, এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার ক্রসিং ওভার। পরের কোশ্চেন কী বলেছে? 1.7 উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার রেণু মাতৃকোষ। পরের কোশ্চেন কী বলেছে? আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.8 কী বলেছে? শালুক পরাগী ফুল হলো। তো দেখো, শালুক পরাগী ফুল হলো, এর অ্যান্সার হবে কচু। পরের কোশ্চেন কী বলেছে? 1.9। তো দেখো, 1.9 এর কোশ্চেন বলেছে নিচের কোন জোড়াটি DNA দেখা যায়, এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার A=T। পরের কোশ্চেন কী বলেছে? 1.10 কি বলেছে? গেইটোনো গ্যামি হলো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার একই গাছের দুটিন্ন একলিঙ্গ বা উভয় লিঙ্গ ফুলের পরাগযোগ। পরের কোশ্চেন কী বলেছে? 1.11 মানুষের অটোজামাল বিশৃঙ্খলাজনিত রোগ হলো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার থ্যালাসেমিয়া। পরের কোশ্চেন কী বলেছে? 1.12 যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা হয় তাকে বলে, এর অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার জেনেটিক কাউন্সিলিং।
পরের কোশ্চেন কি বলেছে, 1.13 তে বড় হাতের দুটো বি, বড় হাতের বি এবং ছোট হাতের বি, মাঝখানে এবং আছে, জিনোটাইপ যুক্ত দুটি গিনিপিকের সংকরণে প্রথম আপাত্য জনুতে কত শতাংশ সাদা গিনিপিক পাওয়া যাবে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 0%। পরের কোশ্চেন কি বলেছে, 1.14 বংশগতির একক কি, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার জিন। পরের কোশ্চেন কি বলেছে, 1.15 নিম্নোক্ত কোন অণু ডিএনএ থেকে সরাসরি তৈরি হয় না, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার প্রোটিন। তো দেখো 2.1 কি বলেছে, বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, এর অ্যান্সার কি হবে, সানি পড়া, ঠিক আছে, যাকে বলা হয় ক্যাটারাক্ট বলে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, 2.2 তে মায়োটম পেশি থাকে, এর অ্যান্সার কি হবে, মাছের মেরুদণ্ডের দুপাশে। পরের কোশ্চেন কি বলেছে, 2.3 তে কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিকে কি বলে, এর অ্যান্সার হবে মাইক্রো, হবে কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিকে বলা হয় মাইক্রোপেশান অণুবিস্তার। পরের কোশ্চেন কি বলেছে, 2.4 একটি পরাগনালীতে পুংগ্যামেট সংখ্যা ড্যাশ, এর অ্যান্সার কি হবে দুটি। 2.5 কি বলেছে, মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো ড্যাশ, এর অ্যান্সার কি হবে অসম্পূর্ণ প্রকটতা। 2.6 কি বলেছে, জীবনের 2 মাস থেকে 10 বছর অবধি সময়কালকে ড্যাশ বলে, এর অ্যান্সার কি হবে শৈশবকাল বলে। তো দেখো এবার আমি সত্য মিথ্যা নিরূপণ করব। 2.7 কি বলেছে, অক্সিন হরমোন অ্যাসিটাইল COA দ্বারা সংশ্লেষিত হয়, এর অ্যান্সার কি আছে, ভুল আছে। 2.4 কি বলেছে, শিশু অবস্থায় টিএসএইচ হরমোনের কম ক্ষরণে ক্রিটিসিজম রোগ হয়, এটা কি আছে, ঠিক আছে। 2.9 কি বলেছে, মিউসিস 11 সমসমস্ত ক্রোমোজোমের পৃথককরণ ঘটে, এটা কি আছে, ভুল আছে। 2.10 কি বলেছে, প্রোকারিওটিক কোষে ডিএনএ দেখা যায়, এটা কি আছে, ঠিক আছে। 2.11 কি আছে, মেন্ডেলের পৃথক ভ্রমণের সূত্রটি সর্বদাই অভ্রান্ত, এটা কি আছে, ভুল আছে। 2.12 কি বলেছে, হেটারো জায়গার জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, ঠিক হবে। তো দেখো এবার আমি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাবো। ফার্স্টে কি বলেছে, 2.13 বল ও সকেট সন্ধি, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কাদের অস্থি সন্ধি। 2.14 কি বলেছে, কোষ পর্দার অবৈধ কি বলেছে গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলা, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে আমাদের এফের অ্যান্সার ইনসুলিন। পরের কোশ্চেন কি বলেছে, 2.15 CDK, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কোষচক্রের নিয়ন্ত্রক পদার্থ। 2.16 কি বলেছে, ক্রসিং ওভার, এর অ্যান্সার কি হবে, ডি, এর অ্যান্সার নন সিস্টার ক্রোমোটিড। 2.17 কি বলেছে, ইতর পরাগযোগ, এর অ্যান্সার কি হবে, জি, এর অ্যান্সার বাহকের উপর নির্ভরশীল। 2.18 এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হিমোফিলিয়া বি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।